সম্পত্তির লোভে সাধর্ধ এক বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগ নিজ সন্তানের পুত্রবধূ এবং নাতির বিরুদ্ধে। ঘটনা সোমবার সকালে বিশালকোট থানাধীন চাম্পামুড়া এলাকায়। সোমবার দুপুরে বিশালকোট থানায় অভিযোগ জানাতে এসে একরাশ ক্ষোভ উগড়ে দেন পরিবারের লোকের বিরুদ্ধে। খবর নিয়ে জানা গেছে, রাবার বাগান এবং নাল সম্পত্তির ভাগ নিয়ে গত 3 বছর ধরে স্বামীর মৃত্যুর পর ক্রমাগত মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ, যার জেরে 1 বছর উনি বাড়ি থেকে দূরে উনার মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এরপর বাড়িতে আসলে পুনরায় উনার ওপর মারধর শুরু করে বলে অভিযোগ। সোমবার সকালেও ছেলে তপন দেবনাথ, পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ উনার ওপর সংখ্যবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ। ফলে সুবিচারের আশায় এখন থানার দ্বারস্থ ষাটোর্ধ কর্ণবালা দেবনাথ। আপনার ছেলে মারধর করে আপনারে কয়েকদিন আগে ছিল মার, তখন ছেলে মারে না, ছেলে পুতের দাবাই করে আপনার নাতি কতদিন ধরে আপনার মারধর করে? মারধর মনে করো করে তার বাবা মরছে 3 বছর হয়েছে। আপনার স্বামী? আমার স্বামী মরছে 3 বছর হয়েছে। 1 বছর আমি এখানে জ্বালা বাংলাদেশ আমার গিয়ে দেখাছি, এরপর আবার আমি বাইতেছি, এই জ্বালা জ্বালাই তো আমার রাবার বাগান আছে বাগিরা দিকে। আপনার রাবার বাগান? রাবার এই ঘটনাটা রাবার বাগানের লেগে রাবার বাগানটা লুই বেশি আছে। এমনি নাল সম্পদ আছে মনে করো 27 টাকা নি, এরপরে এমনি খালি জায়গা আছে মনে করো তো মনে করো 20। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম কর্ণবালা। চাম্পামুড়া কোনখানে আপনার বাড়ি? চাম্পামুড়া বাজারটা পার হইয়া যা এখন থানাতে যে জানাইছেন কি কইছে? ও তারা তো কিছু কইলো না আমারে। আপনি কেস করছেন? কেস কি তখন তারা কি তালি? আপনি থানাতে জানাইছেন তো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ কইছি তো আমার এইবার। এখন কি চান আপনি? আমি কি চাই? হ্যাঁ ইতানি এই জায়গাটা আর আমার টাকা থাকতে তো না। হ্যাঁ আমি চাই আমার যেমন মারধর না করে আর এই জায়গাতে থাকতে পারতো না। মানে কি কারণে থাকতে পারতো না? আপনি থাকতো না এইভাবে 2 দিন পর পর আমার মারবে? হ্যাঁ আমি কোনো কইতামি পারতাম না, আমি ঘরে থাকতাম না। কয়জনের নামে কেস করছেন? তিনজন মা তো তিনজন। আপনার ছেলেও আছে? ছেলে তো আছে, ছেলে পয়লো জুটলো ছেলে। হ্যাঁ এরপরে তারা মা পুত্র। বিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।